বিপ্লবী যার সুরত বাজে হালুয়া হজুয়ার কেঁচামাটির ভাষা, সেই মহান শিল্পীক শ্রদ্ধাৰে সুঁৱৰিছো। এক অনুষ্ঠান, এক আদর্শ, এক শিল্প, এক সমাজ রাজনৈতিক চেতনা বিষ্ণুপ্রসাদ রাভাক সুঁৱৰিছে আজি রাজ্যবাসীয়ে। অসমীয়া সংগীত, চলচ্চিত্র, নৃত্য, নাটৰ ভেটি মজবুত করা বিষ্ণুপ্রসাদ রাভার আজি মৃত্যুতিথি। মুক্তির জয়গান গোয়া বিপ্লবী শিল্পীজনে 1969 সনের 20 জুনত তেজপুরত শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। 1909 সনের 31 জানুয়ারীত জন্মগ্রহণ করা কলাগুরুর অবিস্মরণীয় অবদানের কথা আমি নতুনক কব নালাগে। এখন নতুন সমাজ গঢ়ার সপোন দেখিছিল কলাগুরুয়ে। অসমীয়া কলা সাহিত্যর জগৎখন চহকী করে থই যা বিষ্ণুপ্রসাদ রাভার স্মৃতিত আজি তেজপুরত পালন করা হল দিনজোড়া কার্যসূচী। পুয়াতেই কলাগুরুর সমাধিক্ষেত্রত স্মৃতি তর্পণ। তেজপুর কলিবাড়ির সমাধিক্ষেত্রত দেখা গল এই দৃশ্য। পিতৃর সমাধিত গীতে মাতে শ্রদ্ধাঞ্জলি জানালে কলাগুরুর জ্যেষ্ঠ পুত্র পৃথ্বীরাজ রাভাই। লকডাউনের অনুষ্ঠুপিয়াক হলেও রাজ্যের বিভিন্ন অঞ্চলত পালন করা হল রাভা দিবস। ডিব্রুগড়ত রাজ্য সরকারের সাংস্কৃতিক সঞ্চালকালয়ের উদ্যোগত বিষ্ণু রাভা দিবস পালন। বিশিষ্ট চিত্রশিল্পী কন্দর্প নাথ শর্মা আর বিশিষ্ট নৃত্যশিল্পী জর্ণা শইকীয়াক এইবার 2020 সনের সন্মানীয় বিষ্ণু রাভা বঁটা প্রদান করে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে। আজি এই উপক্ষণত কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভাদেবলৈ গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছো। বিষ্ণুপ্রসাদ রাভাদেবর যে সমাধি ক্ষেত্র আৰু মিউজিয়াম, ইয়াক রাজ্য সরকারে তেজপুরত আমি সংরক্ষণ আর উন্নয়নের ক্ষেত্র বিশেষ আমি আসনি হাতত লম। অসম সরকার তরফের সাংস্কৃতিক বিভাগে এই ক্ষেত্র বিশেষভাবে কর্ম আসনি হাতত লব। ঢেকিয়াজুলির বলুকা শিল্পী রঞ্জন শইকীয়ায় গাভরু নৈর বালিচরত এনেদরে স্মরণ করিলে বিষ্ণুপ্রসাদ রাভাক। গুৱাহাটীর রূপনগরের শাখা সাহিত্য সভার কার্যালয়তো স্মরণ করিলে কলাগুরুক। আহমেদাবাদত অসমীয়া সমাজে গীতে মাতে স্মরণ করিলে কলাগুরুক। বিলাসীপাড়ার প্রেস ক্লাবতো স্মরণ কলাগুরুক। আনহাতে বিষ্ণুপ্রসাদ রাভার সান্নিধ্যরে জীবন জীপাল করা বর্ষিয়ান শিল্পী ভোলা হাজরিকাক দেরগাঁওত সম্বর্ধনা। বিষ্ণু রাভাক সুঁৱৰিলে বটদ্রুয়ার বিধায়িকা আঙুৰলতা ডেকাই। শুভ লগ্ন যদিহে আমাৰ হয় দেখা, পুরা বানে প্রিয়ে এই জনম, মোৰহি আৰু পূৰ্ণ আশা। পৰজনম শুভ লগ্ন। লগন উকলি গলেও প্ৰত্যেক অসমীয়াৰ বুকুত ৰাভা ৰাভা চিৰযুগমীয়া হৈ থাকক। ব্যুৰো ৰিপৰ্ট, DY365।